নমস্কার বন্ধুরা, আজকে আমি এনেছি পাকা আমের সর্ষে পোস্ত দিয়ে টক বা নুন চাটনি। এটা খেতে ভীষণ সুন্দর। প্রথমে আমি পাকা আমের টক বা নুন চাটনি বানানোর জন্য সর্ষে এবং পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পাকা আম। এই চাটনি বা টকটা খেতে অপূর্ব স্বাদের হয় এবং এটা যেহেতু পাকা আমের তাই এটা তৈরি হতেও সময় লাগে, 5 থেকে 6 মিনিট, খুবই কম সময় লাগে। এখানে আমি আমগুলোকে খোসা সমেত দিয়ে কেটে রেখেছি, কারণ খোসা ছাড়ালে একদমই গলে যেত। আমগুলোকে আমি এখানে একটু সামান্য খানিকই নাড়াচাড়া করবো, 2-1 মিনিট মতো। আমগুলো 2 মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে, খুব বেশি নাড়াচাড়া করলে একদমই গলে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটার পেস্টটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি হলুদও পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আমগুলো একটু নাড়াচাড়া করে নেব, নুনটা যাতে সমস্ত আমের মধ্যে ঢুকে যায়। আমি এখানে বাড়তি কোনো জল ব্যবহার করিনি, সর্ষে পোস্ত বাটার জলটাতেই আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কতটা আপনারা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে আমি আবারও আমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা দিয়ে আমি 2 মিনিট মতো ফুটতে দেব। 2 মিনিট পর আমার পাকা আমের চাটনি একদম রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।